হয়েছে তোমাদের বাড়িটা খুব ভালো লেগেছে আমাদের তাই বুঝি তোমরা এসেছো বলে আমরাও খুব খুশি হয়েছি খেতে দেবে কখন গো একটু অপেক্ষা করো এই তো খাবার হচ্ছে বলেই দেব তাহলে একটা গান শোনাও গান শুনবে হ্যাঁ তো খানিক আগেই তো গাইছিলে গাও না গো কালের হাতে সঁপে দিয়ে মা ভুলেছো কি রাজমহিষী কালের হাতে সঁপে দিয়ে মা ভুলেছো কি রাজমহিষী তারা কত দিনে কাটবে আমার কত দিনে কাটবে আমার এ দুরন্ত কালের ফাঁসি মুক্ত কর মা মুক্ত কেশী ভবে যন্ত্রণা পাই দিবানিশি মুক্ত কর্মা মুক্ত কেশী বাহ তোর বরটা ভারী সুন্দর গান গায় তো মন প্রাণ জুড়িয়ে গেল প্রসাদ বলে কি ফল হবে ওই যদি গো কাশীবাসী প্রসাদ বলে কি ফল হবে ওই যদি গো কাশীবাসী ওই যে বিমাতা মাথায় ধরে মা বিমাতা মাথায় ধরে পিতা হলেন শ্মশানবাসী মুক্ত কর্মা মুক্ত কেশী ভবে যন্ত্রণা পাই দিবানিশি মুক্ত কর্মা মুক্ত কেশী মুক্ত কর্মা কেন দাঁড়িয়ে রইলে মা তুমিও বসো তুমি যে বললে যে তোমারও খিদে পেয়েছে হ্যাঁ মা বসুন না আপনি বেশ বসি তবে এসব কি হচ্ছেটা কি হ্যাঁ কি শুরু করেছো কি মেজোটা করবো আজকে ওকে একপাল ভিকিরিদের নেমন্তন্ন করে বসে আছো হ্যাঁ ভিকিরি কারা ভিকিরি দিদি আমরা যেই হই তোরা তো আর দেখতে পাবি না কাদের তুমি ভিকিরি বলছো বৌঠান এখানে যারা রয়েছে তারা তো কেউ ভিকিরি নয় তাহলে এতগুলো পাঁচে পেড়ে রেখেছো কোন অতিথিদের খাওয়ানোর জন্য শুনি হ্যাঁ কে হলো চুপ করে আছো কেন বলো বৌঠান আমি তো তোমার কথার কিছু বুঝতে পারছি না এখানে যারা বসে খাচ্ছে তাদের কি দেখে তোমার ভিকিরি বলে মনে হচ্ছে কারা খেতে বসেছি কেউ তো নেই ওখানে
কি কি বলছো তুমি বউঠানে? এতজন মানুষকে তোমার চোখে পড়ছে না? কি বলছে কি আপনার ভাই? চোখে পড়ছে, অনেকগুলো থালার আসন পাতা আছে, কিন্তু কোনো মানুষ চোখে পড়ছে না। ওই তো সবাই ওখানে বসে আছেন, খাওয়া শুরু করতে গিয়েও করতে পারছেন না। তার মানে কি আমরা ভুল দেখছি? মিছে কথা বলছি আমি? কেন বলছো সেটাই তো বুঝতে পারছি না। কি বলছিস কি তুই? হ্যাঁ, কেউ কোথাও নেই, তোর কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি দাদা, মাথাটা খারাপ হয়েছে তোমার। ও বউঠান, দাদাকে নিয়ে তুমি ঘরে যাও, আমাদের এই বাঘ বিতণ্ডায় ওনারা ঠিক করে খেতে পাচ্ছেন না। কি বললি তুই? আমার শোনো 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 কি বলছো শোনো। ও তোমাকে কেন বলছি, তুমি তো আমার কেউ নও। তুই তোর এত বড় সাহস, তুই বলছিস আমার মাথা খারাপ হয়ে গেছে? তুই প্রমাণ করতে চাস আমি উন্মাদ? তুই উন্মাদ, তোর 14 গোষ্ঠী উন্মাদ, আপদ কোথা কানে? তুমি শান্ত হও দাদা, আমি তোমাকে অসম্মান করে কিছু বলছি না, বলছি যে কোথাও একটা সমস্যা হচ্ছে, আমি তাই বলছিলাম যে তুমি বরং ঘরে যাও। সমস্যা যখন হচ্ছিল তখন আমিও বলেছি, এখন তো মনে হচ্ছে তোমাদের মাথার ব্যামো হচ্ছে। কি মুশকিল, আমরা তো... এই শোনো, তুমি না তোমার বউয়ের তালে তাল দেওয়াটা বন্ধ করো। হ্যাঁ, এতগুলো পাক পেরেছো, এত খাবার দাবার নষ্ট করছো, আর তুমি কি ভেবেছো আমি কিছু বলবো না, চুপ করে থাকবো? হ্যাঁ, কেউ খেলে কেন নষ্ট হবে দিদি? একদমই তাই, একজন মা যদি তার 9 বাচ্চাকে নিয়ে খায় তাহলে কি আমাদের কিছু কম হবে বউঠান? কি মা বাচ্চা, আরে এদেরকে কোথা থেকে পাচ্ছো তোমরা? মা, এবার তুমি কিছু বলো, আমার কোনো কথাই তো এরা মানতে চাইছে না। আমি কি বলি বল দেখিনি? জল জান তো 10 বসে আছে, ওরা দেখতে পাচ্ছে না, আমরা কি করব? খাবো না চলে যাব? না 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 মা, আপনারা খান, কিছু লাগলে আমাকে বলবেন। কার সাথে কথা বলছে ওরা? কাকে খাও খাও করছে? মা দেখটা, আমি তো বলছি মাথা ঠিক নেই ওর, গেছে পুরো। রামপ্রসাদ বাড়ি আছিস নাকি? ও সব তো দেখছি এখানেই রয়েছে। খুড়ো মশাইয়ের খবর নিতে এলাম, কেমন আছেন তিনি? বাবা বাবা এখন অনেকটাই ভালো আছে। এই জাজু, তুই খুব ভালো সময় এসেছিস, একটু ভালো করে দেখ তো কি দেখতে পাচ্ছিস তুই। বাবা, তোমরা জানতে নাকি যে আমরা আসবো? হ্যাঁ, একেবারে পাত্তা পেরে সব বন্দোবস্ত করা হয়ে গেছে তো। শুধু পাতি দেখতে পাচ্ছ তাই না? না না, এত ভালো মন্দ খাবারও দেখতে পাচ্ছি। বসে গিয়ে তাহলে। এই এই, দাঁড়াও 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 দাঁড়াও। বসে গিয়ে মানে? হ্যাঁ, চোখ দুটো কি গেছে নাকি নাকি মাথাটা গেছে? কেন কেন মানে? ওখানে 10-10 মানুষ বসে আছে। মানুষ বসে আছে বলছে? মানুষ মানুষই তো বসে আছে। ঠাকুরপো আর ওর বউ কোথা থেকে যে মানুষ পাচ্ছে বুঝতেই পাচ্ছি না, উল্টে আমাদেরকে বলছে আমাদের নাকি মাথা খারাপ হয়ে গেছে। এনারা সবাই কি বলছেন বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদের মাথা ঠিক নেই, দেখার চোখ নেই তাই দেখতেও পাচ্ছে না। নিজেদের মধ্যে বাগবিতণ্ডা করুক, আমরা বরং খাওয়া শুরু করি। নে খাওয়া শুরু কর দেখি। খা। হ্যাঁ বাবা, তোমরা বরং খাও। এই দেখ, দেখেছিস দেখেছিস, তোমরা সবাই দেখলে তো হওয়ার সঙ্গে কথা বলছো ওরা। খড়গুলো তো হয় মিলি যাচ্ছে। মহাজাগতিক সপ্তাহ রামপ্রসাদ, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।